করোনার চোখরাগানি এবং ওমিক্রনের দাপটকে সাক্ষী রেখেই হতে চলেছে বিধাননগর পৌর নিগম ভোট। সরকার এবং ইলেকশন কমিশনের যৌথ উদ্যোগে ভোটটি পিছিয়ে করা হয়েছে 12ই ফেব্রুয়ারি থেকে, এবং এই ভোটেই আমরা তুলে ধরছি মমতা মণ্ডলের প্রচার। নির্দল প্রার্থী মমতা মণ্ডল বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন এবং সেই সমস্ত প্রচার আমরা ভূমি 24x7 পর্দায় তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, জানতে থাকুন এবং জুড়ে থাকুন আমাদের সঙ্গে। বারো নম্বর ওয়ার্ডে আমাদের যে কালোদা, এমনি কালোদা বলে আমরা ডাকি, মন্দিরে গেলে কেউ খালি হাতে ঘুরে আসে না, কিছু না কিছু পায়। আমাদের কালোদা সারাটা বছর সে কাজ নিয়েই ব্যস্ত থাকে, অকাজে কিছু না। ওর কাছে যেই যখন গেছে কিছু না কিছু পেয়েছে, কিছু না কিছু করেছে, গরিবদের জন্য সাহায্য করেছে। কার কোনটা কী ব্যাপার, কোথায় রাত্রে কাকে থানায় ধরে নিয়ে যাচ্ছে, তাকে ছাড়াচ্ছে, যে কোনো কাজের ব্যাপারে আছে। আর তাছাড়া মমতা মণ্ডল দেবত্রী যেভাবে নেমেছে, আমি বারবার তাকে আশীর্বাদ করছি ব্রাহ্মণের ছেলে হয়ে, ও জয় হয়ে ফিরে আসবে 12 নম্বর ওয়ার্ডে, কাউন্সিলর হয়ে আসবে। আর কালোর মতন কাজ করে চোখে আঙুল দিয়ে লোককে দেখিয়ে দেবে। জয়ী হওয়ার পর মমতা মণ্ডলের কাছে আপনি কী কী আশা রাখছেন? আমি আশা করছি আমাদের এই রাস্তায় জল জমে, ও করবে কথা দিয়েছে, বলেছে আমি করে দেবো কাকু। আর যেখানে যা টুকটাক যে কোনো লোক আসবে তাদের কাজ সফল করবে। আপনাদের 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে এবার কাকে চাইছি? আমরা মমতা মণ্ডলকে চাইছি। আর বিজয়ীর কাছ থেকে কী কী আশা রাখছেন? 1 নম্বর আশা হলো আমাদের এখানে ভীষণ জল জমে যায়, অল্প বৃষ্টি হলেই এই জলের সমস্যাটা যেন মিটে যায়, এটাই আসল। আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের ওয়ার্ডের 12 নম্বর ওয়ার্ডের পৌর নিগম ভোট, আপনি আগামী কাউন্সিলর হিসেবে কাকে চাইছেন? মমতাকে। মমতাকে চাইছেন, কেন চাইছেন? ওনারা ভালো কাজ করছে, আমাদের কাছে দাঁড়িয়ে থাকে সব সময়, আমাদের কষ্ট হলে কালুদা অনেক আমাদের জন্য করেছে। আর জয়ী প্রার্থীর কাছে আপনি কী কী দাবি রাখছেন, মানে কী কী আশা রাখছেন যে এইগুলো কাজগুলো হবে? এই এই সব রাস্তাগুলো আছে, এই নর্দমাগুলো খোলা আছে, ওই দিকে জল নেই, কিছু নেই, ওইগুলো এ আমাদের জন্য করে দেবে। ও আমাদের কাছে দাঁড়াবে, আমরা ওর সঙ্গে দাঁড়িয়ে আছি। আপনার নাম? বিনা ধানুকা। করোনার চোখরাঙানি এবং ওমিক্রনের দাপটকে সাক্ষী করেই আগামী 12ই ফেব্রুয়ারি হতে চলেছে বিধাননগর পৌর নিগম ভোট, এবং সেই ভোটের প্রচারেই নির্দল প্রার্থী মমতা মণ্ডলের সাথী হয়েছি আমরা এবং তুলে ধরছি তার প্রত্যেক দিনের প্রচারগুলি। আজকেও আমরা গিয়েছিলাম ঝাউতলা সংলগ্ন এলাকায় এবং তুলে ধরলাম সেখানকার প্রচার। বিধাননগর থেকে অপূর্বা মিত্রর সাথে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, ভূমি 24x7।